হ্যালো বন্ধুরা অর্পিতার শৌখিনতা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করে তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আমার রেসিপি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো প্রথমে দেখাচ্ছি চাল কুমড়ো গাছ এই যে আমাদের ঘরের চালে কুমড়ো গাছ হয়েছে চাল কুমড়ো গাছ মানে পাতার জন্য অনেক উপরে আমি ঠিক দেখাতে পারছি না চাল কুমড়ো এটা দেখাচ্ছি এক সাইডে হয়েছে এই চাল কুমড়োটা আমি পেরে প্রথমে ছোট ছোট করে কেটে নেব। দেখো একদম কুচিয়ে কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছ আর চাল কুমড়ো ধুয়ে নিয়েছি তারপর ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো চাল কুমড়োটা প্রথমে সেদ্ধ করে নেব এটা আমি মিডিয়াম ফ্লেম করে সেদ্ধ করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে কমে যাবে সেই অনুপাতেই লবণ হলুদটা দিতে হবে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা আমি সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম সাত আট মিনিট পর ঢাকাটা সরালাম অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু ঢাকা দিয়ে রাখবো আর তিন মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখলাম লো ফ্লেম করে তিন মিনিট ঢাকা দিয়ে রাখলাম তিন মিনিট পর আমি এবার এই চাল কুমড়োটা একটা পাত্রে তুলে নেব। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা একটা পাত্রে তুলে নেব। তারপর কড়াইটা ধুয়ে আবার ওভেনে বসিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল ফাইভ স্পুন সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা এবং হাফ টি স্পুন গোটা জিরা তেজপাতা এবং শুকনো লঙ্কাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা এবং ওয়ান টি স্পুন জিরা বাটা গোটা জিরা এবং আদা আমি ভালো করে বেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি লো ফ্লেম করে মশলাটা আমি তিন চার মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার আমি মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেবো চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে পাঁচ মিনিট ধরে মশলা এবং চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সাথে এবার এটা আমি একটু হাই ফ্লেম করে দেব দিয়ে খানিকক্ষণ জাল করে নেব পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটা দিলে কিন্তু চাল কুমড়োর ঘণ্ট খেতে খুব সুন্দর লাগে দুধ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি সব কিছু এবার ভালো করে মিশিয়ে এটা আমি খানিকক্ষণ রান্না করে নেব রান্না করে আস্তে আস্তে একটু শুকনো শুকনো করে নেব। মিডিয়াম ফ্লেমেই আমি রান্নাটা করছি দেখো আস্তে আস্তে কিন্তু ঘন্টটা একদম শুকিয়ে এসেছে এর মধ্যে কোনো জল ভাব নেই এই অবস্থায় আমি কিন্তু এটা নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং চাল আমি একটা পাত্রে তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে চাল ঘন্ট এভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও তোমরা যদি সাপোর্ট করো আমাকে তাহলে আমি ডেলি রান্নার ভিডিও তোমাদের দেখাতে পারবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসব আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সাথে থাকো থ্যাংক ইউ